গরম মজাদার সিঙ্গারা কখন খাবো মা? হ্যাঁ মা, গরম গরম সিঙ্গারা তো বানিয়ে দিবই তোকে। আগে তোর বাবা অফিস থেকে ফিরুক, তারপর বানিয়ে দিব, কেমন? কিন্তু মা, বাবা কখন আসবে? 5:30টা তো বেজে গেছে। ওই তো বাবা ফিরেছে। মা যাও, এবার চটপট করে আমাদের জন্য গরম গরম সিঙ্গারা বানিয়ে আনো তো। ইস, তোমার হাতের মজাদার সিঙ্গারা খেতে আমার খুব ইচ্ছে করছে মা। কি হয়েছে? আমার পাকা বুড়িটা কি খেতে চাচ্ছে শুনি। কি আর, বিকেলের গরম গরম নাস্তা সিঙ্গারা। বিকেলে আমার হাতে সিঙ্গারা না খেলে তো তোমাদের বাবা মেয়ে শান্তি হয় না। সে আর বলতে টুনি, তোমার হাতের মজার সিঙ্গারা খাওয়ার জন্যই তো বিকেলে তাড়াতাড়ি অফিস থেকে ফিরি আমি। এবার যাও তো, ঝটপট সিঙ্গারা বানিয়ে আনো। আচ্ছা বাবা, আচ্ছা এবার তুমি ফ্রেশ হয়ে নাও, আমি রান্নাঘরে গেলাম। এরপর টোনা ফ্রেশ হতে যায়। এরপর টুনি ঝটপট করে সিঙ্গারা বানিয়ে সেগুলো গরম তেলে ভেজে নিয়ে আসে, আর তিনজন মিলে মজা করে গরম গরম সিঙ্গারা খেতে থাকে। আহা টুনি, তোমার হাতের গরম মজার সিঙ্গারা খেয়ে আজ সুন্দর বিকেলটা সার্থক হলো। আহা কি যে মজা! তুমি একদম ঠিক কথা বলেছো বাবা, মায়ের হাতে সিঙ্গারা খেতে খুব মজা। মা, তুমি একটা সিঙ্গারার দোকান দিবে কেমন? আমি সারাদিন তোমার সিঙ্গারার দোকানে বসে সিঙ্গারা খাবো। মেয়ের এমন কথা শুনে টোনাটুনি হাসতে থাকে। এভাবেই হাসি খুশিতে তাদের দিন কাটছিল। টোনা তার ছোট্ট পরিবার নিয়ে অনেক সুখী ছিল, কিন্তু এই সুখ বেশি দিন থাকে না। হঠাৎই টোনা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তারপর থেকে টুনির জীবনে শুরু হয় চরম দুর্দশার কষ্টের অধ্যায়। ঈশ্বর, তুমি এটা কি করে দিলে ঈশ্বর? আমাদের ছোট্ট সুখীর পরিবারটা এভাবে ভেঙে দিলে, আমার স্বামীটাকে এভাবে আমার কাছ থেকে কেন নিয়ে গেলে ঈশ্বর? এখন আমরা মামে কি খেয়ে থাকবো? আমি কি নিয়ে বেঁচে থাকবো? কি করেই বা আমাদের সংসার চালাবো? মা, ও মা, কেঁদো না তুমি মা। ঈশ্বর বাবাকে পছন্দ করেছে, তাই জন্য তো নিয়ে গেছে। কেঁদো না তুমি বা, আর কেঁদো না। তুমি সংসার চালাবে কি করে, এটা নিয়ে ভাবছো তো মা? শোনো, তুমি তো অনেক সুস্বাদু সিঙ্গারা বানাতে পারো। তুমি তো সিঙ্গারা বানিয়ে বিক্রি করে আমাদের সংসার চালাতে পারো মা। আমার বিশ্বাস, তোমার বানানো সিঙ্গারা সবাই কিনবে। হ্যাঁ রে মা, এটাই করব। এছাড়া যে আর কোনো উপায় নেই, আমাদেরকে সাহায্য করার মতো যে কেউ নেই এই বনে। মা রে, তুই বলেছিলি না যে মা তুমি একটা সিঙ্গারের দোকান দিও? দেখ ভাগ্যের পরিহাসে আমাকে আজ সেটাই করতে হচ্ছে। না না, আর কাঁদলে চলবে না, এবার সংসারের হালটা ধরতেই হবে। এরপর টুনি চোখের জল মোছে আর রান্নাঘরে গিয়ে সিঙ্গারা বানাতে শুরু করে দেয়। টুনি অনেকগুলো সিঙ্গারা বানিয়ে ফেলে। টুনটুন মা, বাড়িতে যতটুকু আটা ময়দা ছিল তা দিয়ে একটা সিঙ্গারা ভেজে নিয়েছি। শোন মা, তুই বাড়িতে থাক, আমি সিঙ্গারাগুলো নিয়ে বাজারে যাচ্ছি। এসব বিক্রি করে বাজার সদাই করে আনবো, কেমন? সিঙ্গারা নিয়ে যাও, সিঙ্গারা একদম সস্তা দামে, মজার মজার সিঙ্গারা, অনেক মজাদার। খেয়ে যাও, খেয়ে যাও, একদম মুচমুচে গরম গরম সিঙ্গারা। এসো এসো, দাদারা দিদিরা সবাই এসো। টুনির সিঙ্গারাগুলো দেখতে অনেক বড় আর অনেক আকর্ষণীয় ছিল। এমন বড় বড় সিঙ্গারা দেখে সবাই টুনির কাছে সিঙ্গারা খেতে ভিড় জমায়। আরে দিদি, তুমি বুঝি বাজারে নতুন সিঙ্গারাওয়ালি? তোমাকে তো আগে কোনোদিনও দেখিনি এখানে, আর তোমার সিঙ্গারাগুলো এত বড় আর লোভনীয় যে লোভ সামলাতেই পারলাম না। দিদি, আমাকে এক পিস সিঙ্গারা দাও তো, একটু খেয়ে দেখি। দিদি, আমাকেও এক পিস দাও না। ও দিদি, আমাকে মচমচে সিঙ্গারা দাও না গো, খেয়ে দেখি কেমন তোমার সিঙ্গারা খেতে।
এরপর টুনি সবাইকে সিঙ্গারা খেতে দেয়। সবাই সিঙ্গারা খেয়ে তো খুব মজা পায়। আরে দিদি, তোমার সিঙ্গারা খেতে তো খুবই সুস্বাদু। তুমি কি এসব নিজের হাতে বানিয়েছো নাকি? হ্যাঁ গো দিদি, আমি নিজের হাতে এসব বানিয়েছি, একেবারে ভেজাল মুক্ত। হ্যাঁ, সেটা তো আমরা খেয়ে বুঝতে পারছি। তা বলি, তোমার এমন সুস্বাদু সিঙ্গারার দাম কত করে গো? নিশ্চয় অনেক দাম, তাই না গো? আরে না গো দাদা, একদম সস্তা দাম। আমার প্রতি পিস সিঙ্গারার দাম মাত্র 5 টাকা। বাবা, এত সস্তা দাম! তাহলে তো খুব ভালো দিদি, তুমি প্রতিদিন বাজারে সিঙ্গারা আনবে। কিন্তু সস্তা দামে এত সুস্বাদু সিঙ্গারা খেতে পারবো, এটা তো ভেবে আমাদের আনন্দ হচ্ছে। দিদি, এই নাও টাকা। হ্যাঁ দাদা, আমি প্রতিদিনই বাজারে সিঙ্গারা নিয়ে আসব। সিঙ্গারা বিক্রি না করলে যে আমার সংসারই চলবে না। এরপর সবাই টাকা দিয়ে চলে যায়। সেদিন অল্প সময়ে টুনির বানানো সুস্বাদু সিঙ্গারা সব বিক্রি হয়ে যায়। সিঙ্গারা বিক্রির টাকা দিয়ে টুনি নিজেদের জন্য বাজার করে, আর সিঙ্গারা তৈরি করার জন্য সব উপাদান সামগ্রী কিনে বাড়ি যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। টুনির সিঙ্গারা ধীরে ধীরে সবার কাছে বিখ্যাত হয়ে যায়। ভাজলে আজ এতগুলো সিঙ্গারা কি বিক্রি হবে? হ্যাঁ রে মা, হবে। আমার বানানো সিঙ্গারা যে বাজারে বেশ ভালোই চলছে। আমার সিঙ্গারা ভাজা শেষ, এবার চল তো তোকে আমি গোসল করিয়ে দেই। তোকে গোসল করিয়ে খাইয়ে দাইয়ে তারপর আমি সিঙ্গারা নিয়ে বাজারে যাব। এরপর টুনি টুনটুনকে নিয়ে কলপাড়ে চলে যায়। এদিকে এক চোর আসে টুনির ঘরে। আরে ঘরে তো কেউ নেই দেখছি, ভালোই হলো, আজ ঘরের সব কিছু লুট করে নিয়ে যাব। আর চুরি না করলে না খেয়ে থাকতে হবে আমাকে। চোর কালু কাক টুনির ঘরে চুরি করার মতো তেমন কিছুই পায় না। হঠাৎই তার চোখ যায় টুনির ঘরে রাখা সিঙ্গারার ঝুড়ির উপর। আরে বাস, এতগুলো সিঙ্গারা! মনে হচ্ছে এবাড়ির কেউ সিঙ্গারা বিক্রেতা। ভালোই হলো ব্যাপারটা, আগে দেখি তো সিঙ্গারাগুলো খেয়ে কেমন লাগে খেতে। চোর কালু কাক যেই না একটা সিঙ্গারা খায় অমনি সে ভীষণ মজা পায়, আর গপ গপ করে সব সিঙ্গারা খেয়ে ফেলে। আহ, কি সুস্বাদু সিঙ্গারা! খেয়ে তো আমার পেটও শান্তি হলো, মনটাও শান্তি হলো। বুঝেছি, তার মানে এটা ওই নতুন সিঙ্গারাওয়ালির বাড়ি, যার সিঙ্গারা খেতে অনেক সুস্বাদু। ভালোই হলো, আজ থেকে তাহলে আমাকে আর চুরি করে জিনিস বিক্রি করে খাবার জোগাড় করতে হবে না। আমি রোজ এখানে এসে সিঙ্গারা চুরি করে খেতে পারবো। এই বলে চোর কালু কাক চলে যায়। এদিকে আরে আরে, সিঙ্গারাগুলো গেল কোথায়? একটু আগেই তো কতগুলো সিঙ্গারা ভেজে রাখলাম। মা, মনে হয় বিড়াল এসে খেয়ে গেছে, ঘরের দরজা তো খোলাই ছিল। হ্যাঁ, তাই হয়তো হবে। তাহলে আজ আর সিঙ্গারা নিয়ে বাজারে যাওয়া হলো না রে মা। থাক, কাল যাব, এদিকে তো সময়ও নেই। এরপর পরের দিনও একই ঘটনা ঘটে। টুনি সিঙ্গারা ভেজে রাখে, কিন্তু কালু চোর এসে চুপি চুপি সিঙ্গারা খেয়ে যায়। টুনি কোনোভাবেই বাজারে সিঙ্গারা নিয়ে যেতে পারে না। কালু চোর কোনো না কোনো ভাবে এসে টুনির সিঙ্গারা চুরি করে খেয়ে যেত। না, এ তো আমি মহা মুশকিলে পড়লাম। আমার এত এত সিঙ্গারা কোথায় যাচ্ছে? কয়েকদিন হয়ে গেল আমি বাজারে সিঙ্গারা নিয়ে যেতেই পারছি না। এ তো কোনো বিড়ালের কাজ মনে হয় না। নিশ্চয়ই প্রতিদিন আমার বাড়িতে কোনো চোর আসে, ব্যাপারটা আমাকে দেখতেই হচ্ছে। এরপর টুনি একদিন ইচ্ছে করে সিঙ্গারা ভেজে রেখে ঘরের বাইরে গিয়ে লুকিয়ে থাকে। আর এদিকে কালু চোর এসে টুনির ঘরে ঢোকে আর আরামসে সিঙ্গারা খেতে থাকে।
ওরে বেটা, তার মানে তুই আমার সিঙ্গারা চোর? এতদিন তুই আমার সিঙ্গারাগুলো চুরি করে খেয়েছিস, শয়তান বেটা চোর! তোর জন্য আমার কত টাকা লস হয়েছে জানিস তুই? দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। টুনটুন মা, আয় তো এদিকে মা, এই সিঙ্গারা চোরকে ধর তো ধর। আয় মা, এদিক তাড়াতাড়ি আয়। টুনি আর টুনটুন সিঙ্গারা চোর কালুকে ধরে ফেলে আর গাছের ডালে দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখে আর একটা লাঠি দিয়ে মারতে থাকে। আমাকে আর মেরো না, মেরো না, আমার ভীষণ লাগছে। আমি কথা দিচ্ছি, আমি আর কোনো দিনও সিঙ্গারা চুরি করব না। আমাকে ছেড়ে দাও, দয়া করো। সিঙ্গারা চুরি করে খাওয়ার শাস্তিটা আমি পেয়ে গেছি। ওরে বাবা রে, বড্ড লাগছে আমার, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। শয়তান সিঙ্গারা চোর, এবারের মতো ছেড়ে দিলাম। এরপর একদিন খালি যদি দেখি আমার সিঙ্গারা চুরি করা, তবে তোকে আরো দেখাবো মজা। চল তোমার টুনটুন, এখান থেকে চল। রাতের বেলা টোনা বনের রাস্তা দিয়ে হাঁটছিল। কেন যে এত দেরি করলাম, যোগ্যদাদা আমাকে কাজ দিতে ডাকেনি, বরং নিজের কাজ করার জন্য ডেকেছে। এটা আমার আগেই বোঝা উচিত ছিল, মা আমার জন্য চিন্তা করছে। হায় ঈশ্বর, কি অন্ধকার বনের রাস্তা, শরীরটা কেমন যেন ছমছম করছে। টোনা, তাড়াতাড়ি পা চালা টোনা। মা ঠিকই বলতো, আমি অনেক বোকা, বনে সবাই আমাকে ঠকায়। আরে আরে, এত রাতে এখানে কে কাছে? এটা তো তান্ত্রিকের বাড়ির বাগানের রাস্তা, তান্ত্রিক আবার কোনো ভূত ধরে আনেনি তো? না না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। টোনা, বেশি শব্দ না করে বাঁচতে চাইলে পালা এক ছুটে। মা, ও মা, তুমি এখনো ঘুমাওনি কেন? তোমার শরীর খারাপ করবে তো নাকি? সন্তান রাতে বাহিরে থাকলে কি মায়েদের ঘুম আসে রে বাবা? তুই এসব বুঝবি না, বল এত রাত করলি কেন? যোগু কি কাজ দিয়েছে তোকে? না মা, যোগু দাদা কোনো কাজ দেয়নি, বরং আমাকে দিয়ে তার কাজ করিয়ে নিয়েছে। ছাড়ো তো ওসব কথা, আমার ভীষণ ক্ষুধা লেগেছে মা, আমাকে খেতে দাও। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য ভাত বাড়ছি রে বাবা। টোনা হাত মুখ ধুতে চলে যায় আর কিছুক্ষণ পর মিনু তাকে খেতে দেয়। তারপর খাওয়া দাওয়া করে ওরা দুজনে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে টোনার স্বপ্নে একটা কালো গোলাপ আসে। আমাকে বাঁচাও টোনা, আমাকে বাঁচাও, আমাকে আমার বাবা মার কাছে যেতে সাহায্য করো, আমাকে মুক্ত করো, দয়া করে আমাকে মুক্ত করো। আমি যে আর এখানে থাকতে পারছি না, সাহায্য করো আমাকে। কে তুমি, সাহায্য চাচ্ছ? আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না, কে কান্না করছো? বাবা টোনা, অনেক সকাল হয়ে গিয়েছে, ওট বাবা ওট। আর এমন ঘুমের মধ্যে কি কি বিড়বিড় করছিস শুনি? ওট বাবা, কি রে? মা, সাহায্য! কে যেন একটা বাগানের মধ্য থেকে আমার কাছে কেঁদে কেঁদে সাহায্য চাচ্ছিল, মুক্ত করার কথা বলছিল। পাগল ছেলে আমার, ওসব কিছুই না, ওগুলো তোর মনের ভুল। এখন দেরি করিস না তো যা, নদী থেকে জল নিয়ে আয়, রান্না বসাবো তো। হ্যাঁ মা, যাচ্ছি, আমাকে কলসটা এনে দাও। এরপর মিনু টোনাকে কলস এনে দেয়। মিনুর কাছ থেকে কলস নিয়ে টোনা নদীতে জল আনতে যায়। জল নিয়ে আসার পথে টোনা একা একাই বলতে থাকে, কেন জানি মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আমাকে টানছে, কেমন অস্থির অস্থির লাগছে, কে সাহায্য চাইলো আমার কাছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, মা ঠিকই বলেছে, এসব আমার মনের ভুল। মা, এই যে নাও জল এনেছি, তাড়াতাড়ি রান্না বসাও মা, খেয়ে আজকেও আমাকে কাজ খুঁজতে যেতে হবে। এভাবেই সেই দিনটা কেটে যায়। এরপর রাত হয়ে যায়। রাতে টোনা আবারও সেই স্বপ্নটাই দেখে আর সকালে ঘুম থেকে উঠে, না না, আমি আজকেও একই স্বপ্ন দেখেছি, কি হচ্ছে কি এসব আমার সাথে?
কে সাহায্য চাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আরে বাবা ঘুম থেকে উঠেছিস, আয় খেতে আয়, আজ তোর কাজের প্রথম দিন, দেরি করা যাবে না রে বাবা। টোনা কেন সাহায্য করছো না আমাকে, কেন চুপ করে আছো টোনা, দয়া করে আমাকে সাহায্য করো, এই বন্দিদশা থেকে আমাকে মুক্ত করো টোনা। এটা তো একটা বাগান, চারিদিকে অনেক ফুল, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, কে তুমি, আমার সামনে এসো, আমি তোমাকে সাহায্য করব। এই তো আমি তোমার সামনে, কালো গোলাপ, আমাকে সাহায্য করো, এই বন্দি দশা থেকে আমাকে মুক্ত করো, দয়া করো। তোমাকে কে বন্দি করেছে, আর তুমি বা কে? আমি উত্তরের বনের রাজকুমারী, একদিন এই বনে ঘুরতে এসেছিলাম, এই বনের দুষ্ট তান্ত্রিক আমাকে দেখে বিয়ের প্রস্তাব দেয়, আমি তার বিয়ের প্রস্তাবে রাজি হইনি, এজন্য তান্ত্রিক তার কালো জাদু দিয়ে আমাকে কালো গোলাপ বানিয়ে তার বাগানে বন্দি করে রেখেছে। এখন আমি তান্ত্রিকের বাগান থেকে তোমার স্বপ্নে এসেছি, দয়া করে সাহায্য করো। কান্না করো না রাজকুমারী, আমি তোমাকে তোমার আগের রূপ ফিরে পেতে সাহায্য করব। বলো বলো আমাকে কি করতে হবে, কি করলে তুমি মুক্ত হবে এই কালো গোলাপ থেকে, বলো। এই বনের উত্তরে একটা নীল নদী আছে, ওই নদীর জলে ভাসা একটা ডালিম গাছ আছে, ওই জলে ভাসা ডালিম গাছে শুধু একটা মাত্র ডালিম আছে, আর ওই ডালিমের মাঝে একটা হীরের পাথর আছে, তুমি যদি ওই হীরের পাথরটা এনে আমাকে ছোঁয়াতে পারো তাহলে আমি মুক্ত হয়ে যাব। কিন্তু কিন্তু কি রাজকুমারী? কিন্তু তান্ত্রিকের জন্য তুমি তার বাগানে প্রবেশ করতে পারবে না টোনা, ওই তান্ত্রিক মায়া জাদুর কারণে জানতে পারে এই বাগানে কে আসে আর কে যায়, আমাকে মুক্ত করার জন্য আমার কাছে পৌঁছাতে আগে ওই তান্ত্রিককে হত্যা করতে হবে। রাজকুমারী আমাকে বলো ওই তান্ত্রিককে হত্যা করার কি উপায় আছে? ওই জলে ভাসা ডালিম গাছে একটা বড় ধারালো কাঁটা আছে, ওই কাঁটা দিয়ে তান্ত্রিককে আঘাত করলে তান্ত্রিক মারা যাবে। টোনা তোমার পায়ে পড়ছি, আমাকে মুক্ত করো তুমি। টোনা বাবা কি হয়েছে, আজ উঠতে এত দেরি করছিস কেন, শরীর কি খারাপ লাগছে তোর বাবা, আর তুই কাজে যাবি না? না মা শরীর খারাপ নয়, আজ আমি কাজে যাব না, আজ আমি অন্য একটা গুরুত্বপূর্ণ কাজে যাব, এখন খাওয়ার সময় নেই মা, আমাকে তুমি আশীর্বাদ করো, আমাকে নীল নদীর জলে ভাসা ডালিম গাছের কাছে যেতে হবে। টোনা আর কিছু না বলেই ওই জলে ভাসা ডালিম গাছের দিকে রওনা দেয়, এরপর নদীর পাড়ে থাকা একটা নৌকায় করে ডালিম গাছের দিকে রওনা দেয়। আরে আরে ওই তো ডালিম গাছটা, যাই তাড়াতাড়ি এর ভিতরের হীরের পাথরটা আর কাঁটাটা নিয়ে তান্ত্রিকের বাগানে যাই। এরপর টোনা নৌকা নিয়ে ডালিম গাছের কাছে যায় আর জলে ভাসা ডালিম গাছ থেকে ডালিমটা পেরে তার ভিতর থেকে হীরের পাথরটা নিয়ে নেয়। এরপর ডালিম গাছের ধারালো বড় কাঁটাটা নিয়ে আবারও নদীর কিনারায় ফিরে আসে। এবার তান্ত্রিক তুই শেষ, এবার বুঝবি খারাপ কাজের ফল কতটা কঠিন হয়। রাজকুমারী তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি, তান্ত্রিকের বাগান থেকে তোমাকে আমি মুক্ত করে ছাড়ব। রাজকুমারী রাজকুমারী কোথায় তুমি, সাড়া দাও রাজকুমারী, আমি এসেছি এসেছি তোমাকে মুক্ত করতে রাজকুমারী। এমন সময় তান্ত্রিক টোনার সামনে আসে। রাজকুমারীকে মুক্ত করতে এসেছিস, তোর সাহস তো কম নয়, আজকে আমি তোকেও রাজকুমারীর মতো কালো গোলাপ বানিয়ে রাখবো, আর তোর হাতের ওই জলে ভাসা ডালিম গাছের হীরের পাথরের সাহায্যে অনেক শক্তিশালী হব। শয়তান তান্ত্রিক হেসে নে, যত হাসার হেসে নে, কারণ আজকের পর থেকে তুই আর কখনো হাসতে পারবি না, আজই তোর শেষ দিন।
এরপর টোনা তান্ত্রিকের পেটে ওই ধারালো বড় কাঁটাটা ঢুকিয়ে দেয়। আহ, তুই এটা কি করলি? ওরে বাবা রে, ভারে গেলাম রে গেলাম। আহ রাজকুমারী, সাড়া দাও রাজকুমারী। এই তো টোনা, দেখো আমি তোমার সামনে আছি। এই যে এই কালো গোলাপের ছোঁয়াও ওই হীরের পাথরটা, আর আমাকে মুক্ত করো। এরপর টোনা হীরের পাথরটা কালো গোলাপে ছোঁয়ায়, আর সাথে সাথে রাজকুমারী কালো গোলাপ থেকে বেরিয়ে আসে। টোনা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। আর যদি তুমি আমাকে সাহায্য না করতে, তাহলে আমি কালো গোলাপ হয়ে সারা জীবন থাকতাম। টোনা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। টোনা রাজকুমারী, একটা কেন, তুমি আমাকে যত খুশি তত কথা বলতে পারো। টোনা, তোমাকে সেদিন রাতে দেখে আমার ভীষণ ভালো লেগেছিল, যার কারণে আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম। টোনা, আমি তোমাকে বিয়ে করতে চাই, বলো তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ রাজকুমারী, আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি যে অনেক গরিব। আমি গরিব ধনীর মাঝে কোনো ভেদাভেদ করি না টোনা, চলো চলো আমার রাজপ্রাসাদে। এরপর রাজকুমারী আর টোনা রাজপ্রাসাদে গিয়ে বিয়ে করে, আর সবাই অনেক সুখী শান্তিতে দিন কাটাতে থাকে। এত দূর হেঁটে আসলাম, আশেপাশে কোনো বাড়ি নেই, যে একটু খাবার চাইবো। এদিকে খিদের জ্বালায় আমার আর পা চলছে না, যাই আর একটু সামনে এগিয়ে যাই, দেখি কিছু খাওয়ার জন্য পাই কি না। একটু দূরে একটা পেয়ারা গাছ দেখা যাচ্ছে, যাই তো কাছে গিয়ে দেখি গাছে কোনো পাকা পেয়ারা আছে কি না। এই তো এই তো গাছ ভর্তি পেয়ারা। বাহ, কারো কাছে আর আমার খাবার চাইতে হলো না, যাই এই গাছের পেয়ারা পেরে নিজের ক্ষুধা নিবারণ করি। এই তো মাটিতে মাটির ঢিল পড়ে আছে, যাই এই ঢিল দিয়ে গাছের পেয়ারা পেরে নেই। সাহস, আমার পেয়ারা দিকে নজর দিস, ঢিল ছুড়ছিস কেন? আমার ব্যথা লাগছে না? আর তুই কোথাকার ফকির রে, আমার পেয়ারা দিকে নজর দিস। পেয়ারা গাছ, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? আর তোমার পেয়ারা পড়লে সমস্যা কোথায়? তুমি হলে ফলের গাছ, পথিকরা তোমার ফল খাবে, এতে দোষের কোথায়? শোন, আমি কাকে ফল খেতে দিব আর কাকে ফল খেতে দিব না সেটা আমার ব্যাপার, তোর মতো ফকির গরিবদের আমার ফল কেন, আমার কাছে হাতও দিতে দিব না। তোর এত বড় সাহস, আমার মতো এত বড় একজন সন্ন্যাসীকে ফকির বলিস? তোর গাছের পেয়ারা নিয়ে তোর খুব অহংকার তাই না? ঠিক আছে, তোর এই অহংকার আমি মাটিতে চূর্ণ বিচূর্ণ করে দিব। শোন, এই সন্ন্যাসী তোকে অভিশাপ দিচ্ছে, তোর গাছের সব পেয়ারা সোনার হয়ে যাবে এক্ষুনি। আর তোর এই সোনার পেয়ারার দিকে আকৃষ্ট হয়ে যেই তোর এই অভিশাপ মুক্ত সোনার পেয়ারা পাড়তে যাবে, তারই শরীরের যে কোনো অংশ অবশ হয়ে যাবে, আর বনের পাখিরা তোর ওপর চটে গিয়ে তোকেই ধ্বংস করে দিবে। সন্ন্যাসীর এমন অভিশাপ শুনে পেয়ারা গাছ মনে মনে বলে, হায় হায়, নিজের ফল নিয়ে অহংকার করে যে নিজেই ফাঁদে পড়লাম। আমার পেয়ারা সোনার হয়ে গেলে বনে সবাই লোভে পড়ে আমার পেয়ারা পাড়তে আসবে, আমি কাউকে থামাতে পারবো না। আর বনে সবার যখন ক্ষতি হতে থাকবে, তখন সবাই আমাকে কাটতে আসবে, আমার ফলের জন্যই আমি মরে যাব। সন্ন্যাসী বাবা আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে অহংকার করে ফেলেছি। আপনি যত ইচ্ছে আমার গাছ থেকে ফল পেরে খান, তবু সন্ন্যাসী বাবা আমাকে এমন অভিশাপ দিবেন না, এই সোনার পেয়ারার কারণেই আমার মৃত্যু হবে, দয়া করুন আমার উপর দয়া করুন। আমার সাথে অহংকার করার আগে তোকে ভাবতে হতো, এখন আর ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, এই অভিশাপ মুক্ত হওয়ার তোকে উপায় বলে দিচ্ছি আমি। শোন, এই বনের উত্তর পাশে একটা বড় প্রাচীন পুকুর আছে, সেই পুকুরের জল এনে কেউ যদি গোড়ায় দেয়, তাহলে তুই আমার অভিশাপ থেকে মুক্ত হবি, তোর সোনার ফল আবার সাধারণ পেয়ারা হয়ে যাবে। এ কথা বলে সন্ন্যাসী যখনই চলে যায়, তার চলে যাওয়ার সাথে সাথে পেয়ারা গাছের সব পেয়ারা সোনার হয়ে যায়, আর পেয়ারা গাছ তার অভিশপ্ত সোনার পেয়ারা নিয়ে চোখের জল ফেলতে থাকে।
হায় হায় রে, আজ বাজার করে ফিরতে ফিরতে যে আমার সন্ধ্যা হয়ে গেল। তাড়াতাড়ি পা চালাই, বাড়ি ফিরতে হবে আমাকে। কিন্তু এ কি, এই পেয়ারা গাছের পেয়ারাগুলো চকচক করছে কেন? আরে আরে, এই পেয়ারা গাছের পেয়ারাগুলো সোনার মতো লাগছে। না, আশেপাশে কেউ নেই। এই সুযোগে তাড়াতাড়ি সব সোনার পেয়ারাগুলো নিয়ে যাই। বড়লোক হওয়ার এত বড় সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। ওরে আমার সোনার পেয়ারা রে। না না যোগুকা, লোভ করো না, এই সোনার পেয়ারায় হাত দিও না তুমি। আমার কৃতকর্মের জন্য এই পেয়ারা সোনার হয়ে গেছে। এই পেয়ারার মধ্যে অভিশাপ আছে, আমার ফলে তুমি হাত দিও না, তোমার ক্ষতি হবে। চুপ কর, এই সোনার ফলে আবার কিসের অভিশাপ? আমি বুঝি বুঝি, তোর গাছে সোনার পেয়ারা হয়েছে বলে চালাকি করে আমাকে নিষেধ করছিস, তাই না? আমি তোর কথা কি বুঝি না? আমি তো তোর ওই সোনার পেয়ারা নিবই নিব। এরপর যজ্ঞ ঢিল পেয়ারাতে ছড়ে আর একটা ঢিলে একটা পেয়ারা নিচে পড়ে, আর যজ্ঞ সেই পেয়ারাতে হাত দিতে তার হাত অবশ হয়ে যায়। হায় হায়, এই সোনার পেয়ারা ছুঁতে না ছুঁতে আমার হাত অবশ হয়ে গেল কিভাবে? তাহলে কি সত্যি এই পেয়ারা অভিশপ্ত? আমার হাত নাড়াতে পারছি না কেন? হায় হায়, আমার এ কি হলো? এ কথা বলে যজ্ঞকা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। এদিকে পেয়ারা গাছ ভয় পেয়ে কাঁদতে কাঁদতে বলে, হায় 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 রে, এবার তো সবাই জেনে যাবে আমার কাছে সোনার পেয়ারা আছে, আর সব সোনার পেয়ারা অভিশপ্ত, আর সব পাখিরা এসে আমাকে খেতে ফেলবে। আমি তাদের কি করে আটকাবো? আমি কেন আমার ফল নিয়ে অহংকার করেছিলাম, যার ফল আমাকে ভোগ করতে হচ্ছে? এই যে, এই সেই পেয়ারা গাছ যার সোনার পেয়ারা ছুঁয়ে আমার হাত অবশ হয়ে গেছে। এই গাছকে তোমরা কেটে ফেলো। এই পেয়ারা গাছের সোনার পেয়ারার জন্য আজ আমার হাত অবশ হয়ে গেছে, কাল না জানি অন্য কারো বড় কোনো ক্ষতি হতে পারে। না না, আমাকে তোমরা কেটো না। এক সন্ন্যাসীর সাথে অহংকার করে আমি তার কঠিন শাস্তি পাচ্ছি। এবার তোমরা আমাকে আর সাজা দিও না। আমার কৃতকর্মের জন্য আমার পেয়ারা সোনার অভিশপ্ত পেয়ারা হয়ে গেছে। দয়া করো, দয়া করো তোমরা। চুপ কর শয়তান পেয়ারা গাছ, তোর সোনার পেয়ারার জন্য আমার আজ একটা হাত অবশ হয়ে গিয়েছে। আজ আমি এই অভিশপ্ত সোনার পেয়ারার লোভে পড়েছি, কাল অন্য কেউ লোভে পড়তে পারে। তোর অভিশপ্ত সোনার পেয়ারার জন্য বনের সবার ক্ষতি হবে। এই, তোরা ওই পেয়ারা গাছের কোনো কথা শুনিস না। আমি তো বলেছিলাম আমার গাছে সোনার পেয়ারাগুলো অভিশপ্ত, এই সোনার পেয়ারায় হাত না দিতে। তুমি তো কোনো কথা শুনোনি, লোভে পড়ে আমার পেয়ারায় হাত দিয়েছো। এটা কি আমার দোষ? আমি অহংকার করে তার ফল ভোগ করছি, আর তুমি লোভ করে নিজের হাত অবশ করেছো। আমাকে তোমরা দয়া করো। আর যজ্ঞ, তুমি তোমার কর্মফল পেয়েছো, আমি আমার কর্মফল পেয়েছি, এখানে তো কারো দোষ নেই। পেয়ারা গাছের এসব কথা কেউ কানে তোলে না, সবাই পেয়ারা গাছকে কাটার জন্য তেড়ে আসে। থামো সবাই, তোমরা থামো। পেয়ারা গাছ তো তার কাজের জন্য লজ্জিত, আর সে তো তার সোনার পেয়ারা দিয়ে আমাদের ইচ্ছে করে ক্ষতি করছে না। পেয়ারা গাছ যখন নিজের ভুলের জন্য অনুশোচনা করছে, তবে আমাদের উচিত পেয়ারা গাছকে তার সোনার পেয়ারার অভিশাপ মুক্ত করার জন্য সাহায্য করা। বলো পেয়ারা গাছ, তোমার পেয়ারা কিভাবে অভিশাপ মুক্ত হবে? সত্যি তুমি আমাকে সাহায্য করবে আমার পেয়ারাগুলোকে অভিশাপ মুক্ত হওয়ার জন্য? শোনো তাহলে, এই বনের উত্তরে এক প্রাচীন পুকুর আছে, সেই পুকুরের জল আমার গাছের গোড়ায় দিলেই আমার পেয়ারা অভিশাপ মুক্ত হবে, এই সোনার পেয়ারা আবার স্বাভাবিক হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি প্রাচীন পুকুর থেকে জল তুলে এনে তোমার গোড়ায় দিচ্ছি। এ কথা বলে টোনা প্রাচীন পুকুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর সেই পুকুর থেকে জল তুলে এনে পেয়ারা গাছের গোড়ায় দেওয়ার সাথে সাথে পেয়ারা গাছের পেয়ারাগুলো সোনার থেকে সাধারণ পেয়ারা হয়ে যায়। পেয়ারা গাছ তার পেয়ারার অভিশাপ মুক্ত হতে পেরে ভীষণ খুশি হয়ে যায়। এদিকে সোনার পেয়ারা সাধারণ পেয়ারা হওয়ার সাথে সাথে যজ্ঞবাকের হাতও ঠিক হয়ে যায়। আজ আমার পেয়ারা অভিশাপ মুক্ত হলো, আমি আর কোনোদিন অহংকার করব না,
সবাইকে আমার পেয়ারা খেতে দিব। কেউ আর আমার পেয়ারার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। আজ আমি মহা খুশি। বন্ধুরা, অহংকার কখনো সুফল বয়ে নিয়ে আসে না, আর নিজ নিজ কর্মফল অবশ্যই ভোগ করতে হয়। যেমন কর্ম তেমন ফল। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।